বিসমিল্লাহ কইছে আল্লাহ গাছি নাছি হালাবি। এই জাংলায় আমাদের হচ্ছে বেশ করলা আছে, করলার সম্ভাবনাও ভালো, দেখতেই পাচ্ছেন বাজারে এখন এখনো কেউ করলা নিয়ে আসতে পারে নাই ওভাবে, এই জন্য বাজারে বেশ চাহিদা করলার, দেখতেই পাচ্ছেন গাছটা কাটে না জানি সাবধানে। আসসালামু আলাইকুম, আমরা আজকে কয়েকদিন পরে যাচ্ছি করলা তুলতে। করলা সেই সাথে হচ্ছে কুমড়া আছে, কিছু কুমড়া তুলবো, দেখি কতগুলা কুমড়া তুলতে পারি, কুমড়া পাই। ছাগল ঢোকে কোন দিয়ে? হ্যাঁ, এই যে করলা যেগুলো আছে বড় বড় তাগুলো তুলবি। বিসমিল্লাহ কইছে আল্লাহ গাছি নাছি হালাবি, গাছে টান লাগে কেন? এই যে এই যে এদিকে তল তল তল, এই যে এটা তো লাল যাও না, এটা ছোট, হ্যাঁ এটা তল, এইটাও তল, এগুলো ছোট ভিউয়ার্স, এই জন্য আর কি তুলতেছি না, পয়সা পয়সা বড় যেগুলা সেইগুলা তুলতেছি। শেখ সাদি নিয়মিত একটা কাজ করে দেন রাখবো, সেটা হইতেছে এই যে ডোগাগুলো আছে না, মাঝে মধ্যে আইসা আইসা আছে এক দিয়ে দিয়ে ডোগাগুলারে উপরে তুলে দেন রাখবো। আরো আছে না, এই যে এইখানে করলা হইল, এইখানে এই যে দেখতেই পাচ্ছেন গাছটা কাটে না জানি সাবধানে। কাছে কেন নাগবো না, ওটা 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 এটা হ্যাঁ ওটা না ওটা না, এই যে গুজাড়া ওই যে ওটা, এই যে জায়গায় একটা আছে, দেখা নামাস গাছের ইয়ে আছে মোরা গাছ কাইটা হালাবি, আমার তো মনে হইতেছে স্বপ্নতে আবার মরে মন দাসে, তো ভিউয়ার্স এইখানে এই জাংলায় এই যে আপনারা একটু দেখেন এই জাংলায় আমাদের হচ্ছে বেশ করলা আছে, করলার সম্ভাবনাও ভালো, দেখতেই পাচ্ছেন বাজারে এখন এখনো কেউ করলা নিয়ে আসতে পারে নাই ওভাবে, এই জন্য বাজারে বেশ চাহিদা করলার। আপনারা দেখুন এই যে দেখতেই পাচ্ছেন যাকে যাকে করলা ধরছে, হ্যাঁ
ওই যে এটাই ওইদিকে, ওই যে ওইটা শুধু কাটতে পারিস। কুমড়াটা তুলে নো, কি যাবো দিয়ালা বাইরে।